এই সংস্থায় সরকারি চাকরি করতে চাইলে তোমাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে হবে এই ওয়েবসাইটটি রয়েছে এখানে আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে সেপ্টেম্বর মাসের ন তারিখ পর্যন্ত যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদন করার জন্য এখানে তার ডকুমেন্টের সমস্ত ডকুমেন্ট এখানে দেওয়া আছে আপনি যখন আবেদন করবেন এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করে নেবে প্রথম এখানে যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্ট কিন্তু নিয়োগ করা হয়েছে সত্যজিৎ রেফলি টেলিভিশন ইনস্টিটিউট তারই ডিপার্টমেন্টের থেকে প্রথম রয়েছে অ্যানিমেটর অ্যানিমেটর যে পজিশনটি রয়েছে সেখানে একটি পোস্ট আছে শুধুমাত্র আন্ডিস অ্যাপ্লাই করতে পারবে মাসে বেতন পাবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বত্রিশ বছরের ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে ডিগ্রি ফাইন আর্টস ডিগ্রি থাকতে হবে থ্রি ডি অ্যানিমেশনের সফটওয়্যারের কাজ জানতে হবে ছ মাসের কোর্সের সাথে তিন মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যানিমেশন গ্রাফিকে দ্বিতীয় নম্বর রয়েছে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের জন্য দুটো পোস্ট রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা বেতন কাঠামো রয়েছে সাতাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে এবং টাইপ রাইটিংয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি স্পিড থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে তিন নম্বর রয়েছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের জন্য বেতন কাঠামো পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা এই চাকরির জন্য সাতাশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে চার নম্বর রয়েছে প্রোজেকশন অ্যাসিস্ট্যান্ট বেতন কাঠামো রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা সাতাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতা রয়েছে পঞ্চম নম্বর রয়েছে রাইট অ্যাসিস্ট্যান্ট উনিশ হাজার নশো টাকা তেষট্টি হাজার দুশো টাকা মাসিক বেতন সাতাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস সাথে আইটিআই করে থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে ছয় নম্বরে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন কাঠামো উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত চাকরির জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যাবে অনলাইনের ওয়েবসাইট থেকে এই তার ওয়েবসাইট যারা এস সি এস টি বাদে রয়েছ তাদের জন্য কিন্তু ভালো পরিমাণে আবেদন মূল্য লাগবে যারা এস বা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অল্প পরিমাণ আবেদন মূল্য লাগবে এখানে আবেদন করার জন্য তোমাদের সবাইকে বলে দেওয়া ভালো যে গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা পাবে আর যেটা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে ফিস জমা দেবে সেটা হলো এস থেকে ফিসটা জমা দিতে পারবে যারা এই সমস্ত চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে নিশ্চয়ই আবেদন করে দিও ধন্যবাদ